प्रिय व्यूअर्स अस्सलामु अलैकुम एम एन स्टाडी जोन नामे आमरा एकटी नतून चैनल निये आपनादेर सामने आसछी। आमादेर एई चैनलेर मूल लक्ष्य होच्छे हिसाब विज्ञान फिनान्स मैथ एवं अन्यान्य सबजेक्ट इंग्रेजी सह आमरा सम्पूर्ण सल्यूशन देवार चेष्टा करब। से इंटेंशन थेके आमरा एम एन स्टाडी जोन नामे एकटी नतून चैनल निये आसछी जेटा आपनादेर शिक्षा क्षेत्रे हिसाब विज्ञान फिनान्स एवं आदार सबजेक्टगुलिते विभिन्न धरनेर जे समस्यागुलि हय सेई समस्यागुलि समाधान करते अनेकटाई बद्धपरिकर आमरा। तो सेई दिक थेके आमादेर इंटेंशनटा आमरा नतून एई कारणे बोले निच्छि जे आमरा आसले कि लक्ष्य निये चैनलटी निये आसलाम। আমাদের ইচ্ছেটা হচ্ছে এরকম যে আমরা 9-10 ইন্টারমিডিয়েট অথবা উপরের ক্লাসগুলোর হিসাব বিজ্ঞান ফিনান্সের যে প্রবলেমগুলি থাকে সেগুলি আমরা দেখতে পাই যে বিভিন্ন চ্যানেলগুলিতে খুব স্বল্প আকারে একটা বিষয় নিয়ে ক্ষুদ্র আকারে আলোচনা করে ছেড়ে দেয়, যার ফলশ্রুতিতে আপনারা ওই চ্যাপ্টার সম্বন্ধে সম্পূর্ণ একটা আলোচনা পান না। সেই দিক আমরা মাথায় রেখে আমাদের ইন্টেনশনটা এভাবে রেখেছি যে আমাদের একটা চ্যাপ্টারের সৃজনশীল সহ সম্পূর্ণ আলোচনা এবং সৃজনশীলের সমাধান সহ আমরা ছোট ছোট ক্লাসের আকারে এখানে উপস্থাপন করব। তো আপনারা যারা ভিউয়ার রয়েছেন এবং ছাত্রছাত্রীবৃন্দ যারা রয়েছে তারা যদি কমপ্লিটলি আমাদের ক্লাসের সাথে থাকো তাহলে আমাদের বিশ্বাস তোমাদের যে গাইড বইগুলো ফলো করো সম্পূর্ণ গাইড বইয়ের মতো একটা সমাধান আমাদের এখান থেকে নিতে পারবে, যার ফলশ্রুতিতে তোমাদের এদিকে সেদিকে ঘোরাঘুরি করার কোনো প্রয়োজন পড়বে না গাইড বইয়ের জন্য, আর গাইড বই দেখে অযথা সময় নষ্ট করার প্রয়োজন হবে না। আরেকটা সুবিধা রয়েছে এক্ষেত্রে আমাদের এখানে কমেন্ট করতে পারবে, আমরা কমেন্টের রিপ্লে প্রদান করতে পারবো, সেক্ষেত্রে তোমাদের অনেক ক্ষেত্রে জানার জন্য সুবিধা হবে। আরেকটা অনুরোধ থাকবে অবশ্যই আমাদের ক্লাসগুলো বা ভিডিওগুলো আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন যাতে পরবর্তী ভিডিও বা ক্লাসগুলো যাতে আমরা আপলোড করার পরই নোটিফিকেশন আকারে আপনাদের আইডিতে পৌঁছে যায়। এখন আমি আজকে যে উদ্দেশ্যে এখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে মূলত নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে। তো এই দ্বিতীয় অধ্যায় লেনদেন নিয়ে আলোচনা করব আমি মামুনুর রহমান। তো লেনদেন নিয়ে আমরা যদি আলোচনা করি লেনদেনটা নিয়ে প্রথমেই আলোচনা করলে চলে আসে লেনদেনের সংজ্ঞাটা। তো লেনদেনের ইংরেজি নাম হচ্ছে ট্রানজ্যাকশন। তো এর সংজ্ঞাটা হচ্ছে এরকম, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য প্রতিটি ব্যবসায়িক ঘটনা হলো লেনদেন। আমরা কি বললাম যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য প্রতিটি ঘটনাই হলো লেনদেন। এখানে খুব সহজেই বোঝা যাচ্ছে যে তাহলে অর্থ যদি নড়াচড়া করে, অর্থ যদি আসা যাওয়া করে তাহলে লেনদেন হয়ে যাবে। তবে খুব সহজেই এটা বোঝা একটু মুশকিল। আমি যদি একটা এক্সাম্পল দেই তাহলে হয়তো বা খুব সহজেই তোমরা বুঝতে পারবে বিষয়টা। লেনদেন সম্পর্কে আমার মনে হয় না পরবর্তীতে আর কোনো সমস্যা থাকবে। তো আমি ধরি একজন ব্যবসায়ী যার নাম সিকান্দার বক্স। এই সিকান্দার বক্স একটি ব্যবসা পরিচালনা করেন। তো ব্যবসা পরিচালনা করার জন্য তিনি কন্টিনিউ তার ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াত করেন। একদিন সকালবেলা তিনি ঘুম থেকে ওঠার পরে তার স্ত্রী তাকে বলল যে তার ছেলের স্কুলের বেতন বকেয়া পড়েছে 5,000 টাকা। বলার সাথে সাথে সিকান্দার বক্স এই 5,000 টাকা তার স্ত্রীকে প্রদান করলেন। প্রদান করে তিনি যথারীতি তার ব্যবসা প্রতিষ্ঠানে মানে অফিসে চলে গেলেন। অফিসে তার অফিসের গেট দিয়ে ঢোকার পথেই তার সিকিউরিটি গার্ড তাকে বলল, স্যার আমার বাড়িতে মা অসুস্থ, মায়ের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, আমার বেতনের টাকাটা অগ্রিম দিলে আমি উপকৃত হব। তো সিকান্দার বক্স জিজ্ঞেস করলেন, কত টাকা লাগতে পারে তোমার? তো সিকিউরিটি গার্ড বলল, আমার 5,000 টাকা লাগবে। সিকান্দার বক্স তাকে 5,000 টাকা দিয়ে দিলেন। এখন আমি এখানে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি বা যে জিনিসটা বলতে চাচ্ছি দুটো ঘটনা এখানে সংঘটিত হয়েছে। এক নম্বর ঘটনাটা ছিল সিকান্দার বক্স তার বাচ্চার স্কুলের বেতন দিয়েছে 5,000 টাকা, পরবর্তী সময় তিনি যখন তার অফিসে গেলেন ত
তখন তার সিকিউরিটি গার্ড তার কাছ থেকে চেয়েছেন 5000 টাকা। তো এই 10000 টাকার দুইটা ঘটনা সংঘটিত হয়েছে। তাহলে আমরা সংজ্ঞার আকারে বলেছি যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য প্রতিটি ব্যবসায়িক ঘটনাই লেনদেন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইটা ঘটনাই কিন্তু ঘটেছে, বাট দুইটা ঘটনাই কি লেনদেন সংঘটিত হয়েছে? না ভিউয়ার্স, দুইটা ঘটনাই লেনদেন সংঘটিত হয় নাই। তার কারণ হচ্ছে আমি এই সংজ্ঞার মধ্যে একটা কথা কিন্তু বলেছি, সেটা হচ্ছে ব্যবসায়িক ঘটনা। তাহলে ব্যবসায়িক ঘটনা বলতে আমরা কি বুঝাচ্ছি? সে তার ছেলের স্কুলের বেতন যদি প্রদান করে তাহলে সেটা তার ব্যবসায়িক পারপাস বা ব্যবসায়িক উদ্দেশ্য নয়, তাই সেটা লেনদেন হবে না। কিন্তু সে তার সিকিউরিটি গার্ডের বেতন 5000 টাকা প্রদান করেছেন, সেটা হচ্ছে তার লেনদেন। তার কারণ সেটা তার ব্যবসায়িক ঘটনা অথবা ব্যবসায়িক সংশ্লিষ্টতা রয়েছে। তাই আমরা বলতে পারি যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য প্রতিটি ব্যবসায়িক ঘটনাই হলো লেনদেন। আমার মনে হয় লেনদেনের সংজ্ঞা সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। এরপরে আমি আলোচনা করব লেনদেনের আবিধানিক অর্থ নিয়ে। লেনদেনের আবিধানিক অর্থটা তাহলে কি? লেনদেন 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 এ সম্পর্কে আমরা শুনতে থাকি, ট্রানজ্যাকশন ট্রানজ্যাকশন। কিন্তু তাহলে এই যে লেনদেনের আবিধানিক অর্থ দ্বারা কি বুঝতে পারি আমরা? লেনদেনের আবিধানিক অর্থ হলো গ্রহণ ও প্রদান। মানে হচ্ছে কেউ দিবে কেউ নিবে, যে গ্রহণ করবে অবশ্যই প্রদান করবে, এরকম ঘটনা থাকতে হবে লেনদেনের জন্য। এর পরবর্তী আলোচনা হচ্ছে লেনদেনের প্রকারভেদ। লেনদেনের প্রকারভেদ সাধারণত দুই প্রকৃতির হয়, বাহ্যিক লেনদেন এবং অভ্যন্তরীণ লেনদেন। আমরা স্বাভাবিকভাবেই বুঝে যাচ্ছি যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ বিষয়টা কি হচ্ছে। বাহ্যিক ধারা আমরা বুঝতে পারতেছি যে যেটা বহিরাগত মানে বাহিরের ঘটনা সম্বলিত হতে পারে, আর অভ্যন্তরীণ বলতে আমরা কি বুঝতে পারতেছি, যেটা ভিতরকার ঘটনা সম্বলিত হতে পারে। এখন যদি আমরা একটা এক্সাম্পল দেই তাহলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বাহ্যিক লেনদেন সম্পর্কে, বাহ্যিক লেনদেন সম্পর্কে যে এক্সাম্পলটা আমি দিতে চাচ্ছি, যেমন সিকান্দার অ্যান্ড সন্স একটি ব্যবসা প্রতিষ্ঠানের নাম, মোহিন অ্যান্ড সন্স একটি ব্যবসা প্রতিষ্ঠানের নাম, সিকান্দার অ্যান্ড বক্স, সিকান্দার অ্যান্ড সন্স 10000 টাকার পণ্য ক্রয় করলেন মোহিন অ্যান্ড সন্স এর নিকট থেকে। তাহলে কি হলো এখানে? এক কোম্পানির থেকে আরেক কোম্পানি পণ্য ক্রয় করেছে, সম্পূর্ণ আলাদা, একদম আলাদা দুইটা কোম্পানি। এটা হচ্ছে কোম্পানির বাহিরকার মানে বাহ্যিক লেনদেন হয়েছে, বাহ্যিক ঘটনা ঘটেছে, ভিতরে কোনো প্রভাব ফেলেনি, দুই কোম্পানিরই বাহিরে বাহিরে লেনদেন হয়েছে, সেই কারণে মূলত এটা বাহ্যিক লেনদেনের অন্তর্গত। এবার হচ্ছে অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ আমরা শুনলেই বুঝতে পারি যেটা ভিতরকার কোনো বিষয় হতে পারে। ঠিক সেম আমি প্রথমেই একটা এক্সাম্পল দিয়েছিলাম এই লেনদেনের সংজ্ঞার সময়ে, যে বলেছিলাম সিকান্দার বক্স নামে একজন ব্যক্তি ব্যবসায়ী, যিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের দুইটা ঘটনা সংঘটিত হয়েছিল, তার ছেলের স্কুলের বেতন দিয়েছিলেন এবং তার সিকিউরিটি গার্ডকে বেতন দিয়েছিলেন। এবার দেখা যাচ্ছে কি সিকিউরিটি গার্ড তার প্রতিষ্ঠানের কর্মচারী, এই কর্মচারীকে তিনি বেতন প্রদান করার কারণে এই লেনদেনটা ঘটেছে তার ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে। এটা অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে তার হিসেব করার দরকার হবে না, যেহেতু অন্য কোনো বাহিরের প্রতিষ্ঠানের সাথে তার হিসেব করার দরকার হবে না, এটা তার প্রতিষ্ঠানের ভিতরের লেনদেন, সেই কারণে এটা অভ্যন্তরীণ লেনদেন। আজকে আমাদের এই ক্লাসে আমাদের ইন্টেনশন ছিল লেনদেনের প্রকারভেদ পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করার এবং সঠিকভাবে সঠিক তথ্য প্রদান করার। আমার বিশ্বাস ইনশাআল্লাহ সঠিক তথ্য আমরা প্রদান করতে পেরেছি, এবং পরবর্তীতে আমরা লেনদেনের পরবর্তী ক্লাস নিয়ে আলোচনা করব, লেনদেনের বৈশিষ্ট্য নিয়ে সুন্দর সুচারুরূপে আলোচনা করব আপনাদের সামনে। যে আলোচনার শোনার পরে আপনাদের অন্য কোনো বই গাইড অথবা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে লেনদেনের বৈশিষ্ট্য সম্পর্কে জানার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। এই বলে আজকে আমাদের ক্লাস, আজকে আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।